Hello everyone, this is Umi from You Makeup Mistress channel and welcome back to another new and interesting video. আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং থাকার একটাই কারণ কারণ আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ শেয়ার করব তা থেকে তোমরা দুইটা বেনিফিট পাবে এবং তার ভেতর যেই প্রোডাক্টটা থাকছে তা হচ্ছে UV sunscreen with BB cream নাকি BB cream with UV sunblock. সো মোটামুটি বুঝতেই পারছো যে দুইটা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট প্রোডাক্টের বেনিফিট একটা প্রোডাক্টের মধ্যে এবং আজকে আমি তোমাদের 3W ক্লিনিকের বিবি ক্রিম উইথ ইউভি সানব্লকের রিভিউ শেয়ার করতে চলে এসেছি এবং আজকের এই বিবি ক্রিমটা দিয়ে আজকে আমি আমার ফুল মেকআপটা সেট করব তো বুঝতেই পারছো খুবই এক্সাইটিং একটা ভিডিও তো চলো আমরা কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই এবং ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও এতে করে সকল ধরনের নোটিফিকেশান আপডেট ভিডিও তোমাদের পেজে চলে যাবে এবং তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ দুইটাতেই ফলো করতে পারো সকল আপডেট পাওয়ার জন্য এবং আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা ভিজিট করে দেখে নিতে পারো তো চলো আমরা ভিডিওতে চলে যাই তো এই হচ্ছে এই ক্রিমটার প্যাকেজিং তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি এটা হচ্ছে কোরিয়ান একটা বিবি ক্রিম এবং এখানে লেখা আছে যে বিবি ক্রিম উইথ ইউভি সানব্লক দ্য বেস্ট মেকআপ ফর রেডিয়েন্ট বিউটি এবং এটা সব টাইপ স্কিন এটা ক্লেম করা আছে যে এটা অল টাইপ স্কিন এবং এখানে আমাদের সানস্ক্রিন হিসেবে আমরা যা যা পাচ্ছি এখানে থাকছে SPF 50 প্লাস এবং PA প্লাস 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 অর্থাৎ মোটামুটি খুব ভালো একটা সানস্ক্রিনের ইনগ্রেডিয়েন্ট এখানে আছে এবং এটা UVA UVB দুইটা প্রোটেকশনই এখানে দেওয়া আছে মোটামুটি বলা যায় যে আমাদের এক্সট্রা সানস্ক্রিনের যে টাকাটা সেটা বেঁচে যাবে যদি আমরা বিবি ক্রিম আর সানস্ক্রিন একসাথে একটার ভিতর কিনি আমাদের দেখাচ্ছে ডেইলি বাইরে যাওয়া লাগে ডেইলি অফিসে অনেকে যাওয়া লাগে অনেকে তোমরা ইউনিভার্সিটিতে যাও কলেজে যাও বা হ্যাং আউটের জন্য তো সবাই বের হয় তো সবসময় তো মেকআপ করার কোনো প্রয়োজন হয় না আবার সবসময় মেকআপ করলে আমরা আমাদের স্কিনটাকে কিন্তু স্কিন কেয়ারটা ভালোভাবে করতে পারি না দেখা যাচ্ছে অতিরিক্ত মেকআপের ফলে এবং মেকআপ রিমুভ করার নার ফলে আমাদের মুখে অনেক বেশি ব্রন এক পিম্পল অ্যাকনি ফাঙ্গাল অ্যাকনি সব বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করি এখন দেখা যাচ্ছে ডেইলি বেসিসে বাইরে যাওয়ার জন্য যে বিবি ক্রিমটা আমি সাজেস্ট করব অবশ্যই আমার বিবি ক্রিমের আগে একটা সানস্ক্রিন দেওয়া প্রয়োজন না হলে আমার বাইরে গেলে বিবি ক্রিম মেকআপ যত কিছুই দিই না কেন আমার মুখে কিন্তু সান যেই ইয়াটা আছে যে সানলাইটটা যেই অতি বেগুনি রশ্মি এটা কিন্তু আমার স্কিনে পড়বে এবং তা থেকে কিন্তু আমাদের স্কিনটা কালো হয়ে যাবে সানট্যান পড়ে যাবে যত কিছুই তুমি ইউজ করো না কেন তার আগে কিন্তু একটা সানস্ক্রিন মাস্ট ইউজ করা লাগবে তো আমি সেই জন্য এই প্রোডাক্টটা নিয়েছিলাম ইমাটওয়ে থেকে যে এই প্রোডাক্টটা যেহেতু বিবি ক্রিমও আছে যেহেতু সানস্ক্রিনও আছে দুইটা জিনিসই একটার ভিতরে আছে তো হয়ে যাক একটা ট্রাই অ্যান্ড দেখি আমার ফেসে মেকআপ হিসেবে আজকে মেকআপ হিসেবে এই সানস্ক্রিন উইথ বিবি ক্রিমটি কেমন কাজ দেয় তো চলো আমরা কথা না বাড়িয়ে মেকআপে চলে যাই তো মেকআপের শুরুতে তোমরা দেখতেই পারছো যে আমার ফুল বেস্ট আমি সেট করে নিয়েছি অলরেডি এর আগেই একটা স্কিন কেয়ার করে এবং এখন আমি এই বিবি ক্রিমটি আমার ফুল ফেসে সেট করব। তোমরা দেখতেই পাচ্ছ বিবি ক্রিমটা একটু লাইট যারা দেখা যাচ্ছে কালো থেকে শ্যামলা তাদের কাছে একটু বেশি এটা ফেয়ার হয়ে যাবে যেহেতু এটার কোনো এক্সট্রা শেড নাই এবং এটার একটা কালারই এখানে একটু বেশি সাদাতে টাইপের কালার দেখা যাচ্ছে উজ্জ্বল শ্যামলা থেকে শুরু করে ফর্সা সবাই এটা ইউজ করতে পারবে কিন্তু যারা কালো এবং কালো থেকে শ্যামলা তাদের কাছে এই টোনটা এই শেডটা একটু বেশি ফেয়ার হয়ে যাবে আমার কাছে মনে হয়েছে এবং এটা একটু স্টিকি ফিল দেয় একটু স্টিকি আমি যখন তোমরা দেখতেই পাচ্ছ এটা যখন আমি আমার স্কিনে ব্লেন্ড করছি তখন কিন্তু আমার স্কিনটা একটু দেখা যাচ্ছে ব্লেন্ড করতে একটু টাইম নিচ্ছে এখানে আমি কোনো বিবি ক্রিম ব্লেন্ড করার জন্য কোনো আমি ব্রাশ বা কোনো এখানে বিউটি স্পঞ্জ ইউজ করিনি বিউটি ব্লেন্ডার ইউজ করিনি আমার হাতে ইউজ করেছি যাতে করে আমি তোমাদের দেখাতে পারি যে মেকআপ বিবি ক্রিমটা কেমন আমার ফেসে ফিনিশ দেয় এবং আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমি কোনো ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ট্রাই করতাম আমার ফেসে খুব সুন্দরভাবে বসে যেত হাতে একটু স্টিকি ফিল হয়েছে তাও আমার এটা স্কিনে খুব সুন্দরভাবে বসে গেছে
এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ইউজ করার পরে আমি জাস্ট একটা পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। তো তোমরা দেখে নিলে আমার মেকআপ এবং দেখো আমার ফাইনাল লুকটা। আমি মোটামুটি মেকআপটা করে বসেছি 2 থেকে আড়াই ঘন্টা আগে এবং আমার কাছে মনে হয়েছে একটু এটা প্যাচি একটা ফিল দিচ্ছে না, একটু দেখা যাচ্ছে অনেকের এক্সট্রা অয়েলি স্কিন থাকে, তাদের দেখা যাচ্ছে মুখ থেকে দেখা যাচ্ছে একটু পর জাস্ট ফেটে যায় মেকআপটা। তোমরা যাই বিবি ক্রিমও ইউজ করো না কেন, তোমাদের মুখটা দেখা যাচ্ছে তেল তেলে হয়ে যাচ্ছে, অয়েলি হয়ে যাচ্ছে, এটা একদমই সেরকম না। আমার নিজেরই এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন এবং তোমরা এই প্রোডাক্টটা দেখতেই পেলে যে এই প্রোডাক্টটা আমি কীভাবে আমার ফেসে অ্যাপ্লাই করলাম। মোটামুটি এটা যদি বলতেই হয় যে এটার স্মেলটা একটু লাইট, স্মেলটা মোটামুটি খারাপ না, মোটামুটি স্মেলটা ভালো লেগেছে আমার। কিন্তু আমার একটা বিষয় যেটা আমি সবাইকে বলতে চাই যে এটা কালো থেকে শ্যামলা মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে না, এটা উজ্জ্বল শ্যামলা থেকে ফেয়ার আন্ডারটোনে যারা আছো তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা অনেক বেশি লাইট তোমরা যদি দেখো। কিন্তু তোমরা এটা স্কিনে দিলে যে অনেক বেশি ফকফকা, অনেক বেশি ফেয়ার লাগবে, ফর্সা লাগবে অতিরিক্ত, তা না, এটা স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তোমরা দেখো স্কিনের সাথে খুব সুন্দর করে মিশে যাবে এটা, এটা তোমাদের যতই ব্রাইট দেখা যাক না কেন, আমার কাছে মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে আমার স্কিন টোন থেকে এক শেড জাস্ট লাইট দেয়, মোটামুটি আমার স্কিনের টোনের জন্য ভালো। এবং তোমাদেরও যদি আমার মতো স্কিন টোন হয়ে থাকে এবং আমার থেকে একটু কম একটু লাইট যাই হয়ে থাকুক না কেন, তোমরা এটা ট্রাই করতে পারো। আমার মনে হয় যে এটা তোমাদের বিবি ক্রিম হিসেবে রেগুলার ডেইলি বেসিসের জন্য ভালো হবে। এবং এই ক্রিমটি আমি নিজে পার্সোনালি রেকমেন্ড কেন করব যদি বলতেই হয়, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে আমাদের সানস্ক্রিন বিবি ক্রিম দুইটাই একসাথে। আমাদের দেখা যাচ্ছে এক্সট্রা সানস্ক্রিনের জন্য টাকা ব্যয় করতে হচ্ছে না, আবার এক্সট্রা বিবি ক্রিমের জন্য টাকা ব্যয় করতে হচ্ছে না, দুইটাই আমরা একই জায়গায় পাচ্ছি। আবার তাও থাকছে কিন্তু কোরিয়ান একটা বিবি ক্রিম, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি মনে করি যে এটা আমি রেগুলার বেসিসেই অ্যাপ্লাই করবো আজকের পর থেকে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা একটা বিবি ক্রিম উইথ সানস্ক্রিন কিনতে চাও, একটা ভালো মানের সানস্ক্রিনেরও কাজ দিবে আবার একটা ভালো মানের বিবি ক্রিমেরও কাজ দিবে। আমার কাছে আমার আজকের মেকআপটা অনেক ভালো লাগছে, তার কারণ আজকের মেকআপটা আমার কাছে অনেক গ্লোয়িং লাগছে, অনেক হেলদি লাগছে। যেহেতু আমার ফেসে কোনো ফাউন্ডেশনই আমি অ্যাপ্লাই করিনি, ফাউন্ডেশন অ্যাপ্লাই ছাড়াও যে এত সুন্দর একটা ফিনিশ আসে আসলেই মানে অবিশ্বাস্য আমার কাছে মনে হয়েছে। তো এটা মোটামুটি আমি আমার রেগুলার ইউজের জন্য রাখবো। তোমরা যদি এরকম কোনো সানস্ক্রিন পারচেস করতে চাও পারচেস করতে পারো। এই প্রোডাক্টটি থাকছে 70 ml এবং এটা তোমরা একবার পারচেস করলে 5 থেকে 6 মাস খুব ইজিলি চলে যাবে। এবং এই প্রোডাক্টটি ইমার্ট ওয়েতে থাকছে এবং এটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে যে বিবি ক্রিম এবং সানস্ক্রিন দুইটা একসাথে করে অনেক রিজনেবল। আর যেহেতু এটা কোরিয়ান একটা বিবি ক্রিম তো আর তো কোনো কথাই নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। এবং তোমরা আরও কী কী ভিডিও চাও কমেন্ট বক্সে নিচে কমেন্ট করতে পারো এবং তোমরা ভিডিও রিকোয়েস্টও করতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।